ইউনিফর্ম সিভিল কোডক লৈ দেখজুৰি বিতর্ক, প্রধানমন্ত্রীর মন্তব্যর পাছতেই প্রতিক্রিয়া, ইউসিসিক লৈ অসমতো বিতর্কর সূত্রপাত। দেখজুৰি শীঘ্রেই ইউনিফর্ম সিভিল কোডর প্রবর্তনের সপক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উকালতি। ইউনিফর্ম সিভিল কোড কে নাম পর ऐसे लोगों को भड़काने का काम हो रहा है। एक घर में परिवार के एक सदस्य के लिए एक कानून हो, परिवार के दूसरे सदस्य के लिए दूसरा कानून हो, तो क्या वो घर चल पाएगा क्या? মঙ্গলবাৰে ভূপালত বিজেপি কৰ্মকৰ্তাৰ সভাত ইউসিসিৰ সমৰ্থনত মোদীৰ মন্তব্যৰ পাছত এতিয়া দেশজুৰি ব্যাপক প্ৰতিক্ৰিয়া। প্রধানমন্ত্রীর মন্তব্যের পাছত মঙ্গলবারে নিশায় আহ্বান করা হয় অল ইন্ডিয়া মুসলিম পার্সনেল ল বোর্ডর জরুরি বৈঠক। তিন ঘন্টা জুড়ে চলা বৈঠকের অন্তত ইউসিসির বিরোধিতার সিদ্ধান্ত মুসলিম পার্সনেল ল বোর্ডর। ইপিনে প্রধানমন্ত্রীর মন্তব্যক লৈ প্রতিক্রিয়া কংগ্রেসের বিরোধী দলটির নেতা পি চিদম্বরমে টুইটযোগে প্রতিক্রিয়া প্রকাশ করে জনতার উপর ইউসিসি জাপি দিব নোৱাৰে সরকারে। আনহাতে বিষয়টি সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ কংগ্রেস নেতা শশী থরুরের। Prime Minister Nehru was very clear. He said it's a desirable thing to have a uniform civil code, but you have to take everyone along. You cannot, see, don't forget that in any society, in any country, where people have acquired entrenched rights, it is always a challenge to try and take away those rights. AIMIMR বিরোধিতার বিপরীতে UCC সমর্থন আপর। কংগ্রেসের দরে ইউনিফর্ম সিভিল কোডর বিরুদ্ধে স্থিতি গ্রহণ করা AIMIMR নেতা আসাদুদ্দিন ওবেসি। ইসলাম মে শাদি এক কন্ট্রাক্ট হ্যায়, হিন্দুইজম মে জনম জনম কা সাথ হ্যায়, ক্রিশ্চিয়ানিটি মে আই ডু বলতে, আব আপ কে ইসকো সবকো মিলা লিঙ্গে ক্যা? ভারত কে প্রধানমন্ত্রী ভারত কি ডাইভার্সিটি কো প্লুরালিজম কো এক প্রবলেম সমঝতে, ইসিলিয়ে ইস তরহ কি বাতে করতে রহতে। সিদ্ধান্তিক রূপ সে হম ইসকে সমর্থন মে হ্যায়, দেশ মে ইউসিসি হোনি চাহিয়ে। হম ইয়ে চাহতে হ্যায় কি ইস মুদ্দে কে লিয়ে ওয়াইডার কনসালটেশন হো, লার্জ স্কেল পর বাতচিত হো। বিপরীতে বিরোধী মহাজোটর অন্যতম অংশীদার দল আপর সমর্থন ইউসিসিক। উল্লেখযোগ্য যে ইউসিসিক লৈ দেশের ধর্মীয় সংগঠনের মতামত গ্রহণের বাবে ইতিমধ্যেই দেশের আইন আয়োগে জারি করেছিল জাননী। আইন আয়োগের অধ্যক্ষ ন্যায়াধীশ ঋতুরাজ অবস্থিয়ে আগবঢ়া তথ্য অনুসরি এই কার্যত ইউসিসি সন্দর্ভত 8.5 লাখ মতামত লাভ করেছে আয়োগে। ইপিনে ইউসিসিক লৈ প্রধানমন্ত্রীর শেহতীয়া স্থিতির পাছত অসমতো সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। CPIMৰ ৰাজ্যিক সভাপতি সুপ্ৰকাশ তালুকদাৰৰ গুৰুতৰ অভিযোগ, ইউনিফৰ্ম চিভিল কোড ৰাজনৈতিক উদ্দেশ্য প্ৰণোদিত। চিভিল কোড প্ৰয়োজনীয় নহয়, আকাংক্ষিতও নহয়, এই কথা ল কমিশ্যনে মতামত দিছে। তাৰ পাছত তেওঁলোকে আকৌ ল কমিশ্যনক গঠন কৰি পেলাই তেওঁলোকৰ মতামত নতুনকৈ বিচাৰিছে যাতে তেওঁলোকে তেওঁলোকৰ ৰাজনৈতিক উদ্দেশ্যটো পূৰণ কৰিব পাৰে। এই যিবিলাক ইউনিফৰ্ম চিভিল কোড মানে হ'ল পাৰ্চনেল ল, ব্যক্তিগত আইন, তেওঁলোকৰ উদ্দেশ্যটো কিন্তু কেৱল ৰাজনৈতিক। একেদৰে ইউসিসিক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ BPFৰ বিধায়ক দুৰ্গা দাস বৰুৰু। ইমিডিয়েটলি কাকো জোৰ জুলুম কৈ তেনেধৰণৰ কাম নকৰিলে এক নভবা নিচিন্তা পৰিস্থিতিৰ সৃষ্টি হঠাৎ যাতে নহয় আমি সেইটোৱে বিচাৰিম। আনহাতে দেশত প্ৰৱৰ্তনৰ দিশে আগবঢ়া নতুন আইনখনৰ সন্দৰ্ভত মত প্ৰকাশ জ্যেষ্ঠ অধিবক্তা বিজন মহাজনৰো। ইউনিফৰ্ম চিভিল কোডে নিশ্চিতভাৱে যদি প্ৰৱৰ্তন হয় আৰু সেই সন্দৰ্ভত 22nd ল কমিশ্যনে ইতিমধ্যে বহুতো নেতৃস্থানীয় ব্যক্তিক ৰিলিজিয়াছ ইনষ্টিটিউশ্যন ৰিকগনাইজ তেখেতসকলৈ জাননী দিছে মত পোষণ কৰিবৰ বাবে। আৰু ইউনিফৰ্ম চিভিল কোডৰ ক্ষেত্ৰত মহামান্য প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া যে বক্তব্য রাখিছে সি দেশের হিতর ভাবে রাখিছে। স্বাভাবিকতেই ইউসিসিক লৈ প্রধানমন্ত্রীর শেহতীয়া মন্তব্যই এতিয়া তুলপার লগাইছে দেশত। এক পক্ষের সমর্থনের বিপরীতে আন একটা পক্ষের বিরোধিতা করেছে সিভিল কোডর। তেনেস্থলত আগন্তুক সময় স্পষ্ট হব ইউসিসি প্রবর্তনের সমগ্র প্রক্রিয়াটো। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।